أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم The Limitation Act 1908 বা তামাদি আইন 1908 এর এমসিকিউ প্রশ্ন ক এবং ক্ষয়ের মামলা সহকারী জজ আদালত হতে ডিক্রি হয়েছে ডিক্রি ক্ষয়ের বিরুদ্ধে খ আপিল করার জন্য আপনাকে আইনজীবী নিযুক্ত করিয়াছে আপিল করিতে যাইয়া যদি দেখেন আপিলের সময় অতিক্রান্ত হইয়া গেছে তবে আপনি কি করিবেন তামাদি আইনের পাঁচ ধারা অনুযায়ী বিলম্ব মৌকুফের আবেদন কোর্ট ফি দ্বিগুণ করিয়া দিবেন কিছুই করার নাই কোনোটি নয় উত্তর তামাদি আইনের পাঁচ ধারা অনুযায়ী বিলম্ব মৌকুফের আবেদন বিলম্ব মৌকুফের দরখাস্ত কত ধারায় ছয় ধারা তিন ধারার ব্যাখ্যায় পাঁচ ধারা চার ধারা উত্তর পাঁচ ধারার বৈধ অপরকতার প্রশ্নে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে ছয় ধারা তিন ধারার ব্যাখ্যায় দুই ধারা চার ধারা উত্তর ছয় ধারা যে ক্ষেত্রে মামলা দায়েরের অধিকারী ব্যক্তি তামাদির মেয়াদকালে নাবালক উম্মাদ বা জড়বুদ্ধি সম্পন্ন থাকে সেই ক্ষেত্রে উক্ত অপরকতার অবসান হইবার পর মামলা বা দরখাস্ত দাখিল করিতে পারেন উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে ছয় ধারা তিন ধারার ব্যাখ্যায় দুই ধারা চার ধারা উত্তর ছয় ধারা ক নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করিবার অধিকারী হয় ইহার চার বছর পর সে সাবালক হয় ক এর মামলাটি কি হবে যেদিন সাবালক হয়েছে সেদিন হতে তিন বছরের মধ্যে মামলাটি দায়ের করিতে পারিবেন যেদিন সাবালক হয়েছে সেদিন হতে দুই বছরের মধ্যে মামলাটি দায়ের করিতে পারিবেন মামলা করিতে পারিবেন না কোনোটি নয় উত্তর যেদিন সাবালক হয়েছে সেদিন হতে তিন বছরের মধ্যে মামলাটি দায়ের করিতে পারিবেন ক নাবালক থাকাকালে একটি মামলা করিবার অধিকার প্রাপ্ত হয় সাবালক হইবার আগেই সে উম্মাদ হয় উম্মাদ থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে উক্ত সময় ক এর বড় ছেলে গ নাবালক আরও দুই বছর পর সে সাবালক হইবে মামলাটির কি অবস্থা হইবে গ দুই বছর পর হইতে তিন বছরের মধ্যে মামলাটি দায়ের করিতে পারিবে মামলাটি বাতিল হইবে মামলাটি করিতে পারিবেন না কোনোটি নয় উত্তর গ দুই বছর পর হইতে তিন বছরের মধ্যে মামলাটি দায়ের করিতে পারিবে বৈধ অপরকতা তামাদি আইনের কত ধারায় ছয় ধারা তিন ধারার ব্যাখ্যায় দুই ধারা চার ধারা উত্তর ছয় ধারা তামাদি আইনের ছয় ধারা অনুযায়ী নিচের কোন ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা বন্ধ থাকে নাবালক জড়বুদ্ধি উম্মাদ সবগুলো উত্তর সবগুলো একবার তামাদির মেয়াদ অতিবাহিত হতে আরম্ভ হলে আর স্থগিত হয় না উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে নয় ধারা তিন ধারা দুই ধারা চার ধারা উত্তর নয় ধারা কোনো মামলা আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে যেদিন হইতে উক্ত মেয়াদ গণনা করিতে হইবে সেই দিন বাদ যাইবে উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে ধারা ১২ ধারা ৩ ধারা ২ ধারা ৯ উত্তর ১২ ধারা আপিলের অনুমতির দরখাস্ত অথবা রায় পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে উক্ত রায়টি যেদিন নিম্ন আদালতে দেওয়া হয়েছিল সেই দিনটি তামাদি গণনার ক্ষেত্রে বাদ যাইবে উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে ১২ ধারা ৩ ধারা ২ ধারা ৯ ধারা উত্তর ১২ ধারা কোনো আপিল দায়েরের জন্য যে ডিগ্রি দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপিল করা হইবে তাহার নকল সংগ্রহের জন্য ব্যয়িত সময় তামাদির মেয়াদ হইতে বাদ যাইবে উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে ১২ ধারা ৩ ধারা ২ ধারা ৯ ধারা উত্তর ১২ ধারা আর্জি ফেরত দেওয়ার পর নতুন করে দাখিল করার ক্ষেত্রে যদি তামাদি হয় বিলম্ব মৌকুফের দরখাস্ত তামাদি আইনের কত ধারা অনুযায়ী করিতে হইবে ১৪ ধারা ৫ ধারা ২ ধারা ৭ ধারা উত্তর ১৪ ধারা এখতিয়ারবিহীন আদালতে ভুল করে মামলা দায়েরের জন্য ব্যয়িত সময় তামাদির মেয়াদ হইতে বাদ যাইবে উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে ১৪ ধারা ৫ ধারা ২ ধারা ৭ ধারা উত্তর ১৪ ধারা ভুল আদালতে মামলা দায়ের করার কারণে যদি মামলা তামাদি হয় আপনি কি করবেন তামাদি আইনের ১৪ ধারা অনুসারে বিলম্ব মৌকুফের জন্য দরখাস্ত তামাদি আইনের ৫ ধারা অনুসারে বিলম্ব মৌকুফের জন্য দরখাস্ত কিছুই করার নাই কোনোটি নয়
উত্তর, তামাদি আইনের 14 ধারা অনুসারে বিলম্ব মৌকুফের জন্য দরখাস্ত। প্রতারণার ফলাফল সম্পর্কে তামাদি আইনের কত ধারায় বর্ণিত রয়েছে? 18 ধারা, 5 ধারা, 20 ধারা, 17 ধারা। উত্তর, 18 ধারা। প্রতারণার মাধ্যমে কোনো মামলা বা দরখাস্ত দাখিলের অধিকার হইতে বঞ্চিত করিলে অধিকারী ব্যক্তি যেদিন প্রতারণার বিষয়ে অবগত হইবেন সেই দিন হতে তামাদির মেয়াদ গণনা শুরু হইবে। উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে? 18 ধারা, 15 ধারা, 20 ধারা, 17 ধারা। উত্তর, 18 ধারা। প্রতারণার মাধ্যমে কোনো মামলা বা দরখাস্ত দাখিল করার অধিকারী ব্যক্তিকে উক্ত অধিকার হইতে বঞ্চিত করা না যায় উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে? 18 ধারা, 15 ধারা, 20 ধারা, 17 ধারা। উত্তর, 18 ধারা। মোকদ্দমা দায়েরের অধিকারী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় দলিল প্রতারণার মাধ্যমে গোপন রাখা হইলে অধিকারী ব্যক্তির সর্বপ্রথম যেদিন দলিলটি উপস্থাপন করিতে সমর্থ হয় বা অপর পক্ষকে উক্ত দলিল উপস্থাপন করিবার জন্য বাধ্য করিতে পারেন সেই দিন হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে। উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে? 18 ধারা, 15 ধারা, 20 ধারা, 17 ধারা। উত্তর, 18 ধারা। ক, প্রতারণার মাধ্যমে খয়ের বিরুদ্ধে একটি জাল দলিল সম্পাদন করিয়াছেন উক্ত বিষয়টি খ জানিবার পর উক্ত বিষয়ে খ কত দিনের মধ্যে মোকদ্দমা দায়ের করিতে পারিবেন? 3 বছর, 1 বছর, পারিবে না কোনোটি নয়। উত্তর, 3 বছর। প্রতারণার মাধ্যমে কোনো ডিগ্রি নেওয়া হলে উক্ত ডিগ্রি রদের মামলা কত দিনের মধ্যে করিতে হইবে? 3 বছর, 1 বছর, পারিবে না কোনোটি নয়। উত্তর, 3 বছর। প্রতারণার মাধ্যমে কোনো ডিগ্রি নেওয়া হলে উক্ত ডিগ্রি রদের মামলা 3 বছরের মধ্যে করিতে হইবে? উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে? 95 অনুচ্ছেদ, 15 ধারা, 20 ধারা, 17 ধারা। উত্তর, 95 অনুচ্ছেদ, 95 অনুচ্ছেদ। লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে তামাদি আইনের কত ধারায় বর্ণিত রয়েছে? 19 ধারা, 15 ধারা, 20 ধারা, 17 ধারা। উত্তর, 19 ধারা। ধন্যবাদ সকলকে। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।